গাজীপুরে প্রেমের টানে অষ্টম শ্রেণী পড়ু এক কিশোরীকে নিয়ে ঘর ছেড়েছেন এক গৃহবধূ। ওই নারী সম্পর্কে কিশোরের প্রতিবেশী চাচি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মোবাইলে গেম খেলতে পাশে বা চাচির বাড়িতে যাওয়া আসা, সেই সূত্রে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শুরুতে প্রেমের টানে চাচির হাত ধরে চলে যাওয়ার বিষয়টি বুঝতে না পারলেও পুলিশ ওই কিশোর প্রেমিক ও চাচির প্রেমিকাকে উদ্ধারের পর বিষয়টি সামনে চলে আসে। এই ঘটনা দুই পরিবারকে ভাবিয়ে তুলেছে। তারা অবাক ও বিব্রত হয়েছেন চাচি ভাতিজার কাণ্ডে। জানা গেছে, 14 বছর বয়সেও স্কুল ছাত্র এবার অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলের বৃত্তিও পেয়েছে। তার বাড়ি কালীগঞ্জ উপজেলায়। বাবা সৌদি আরব প্রবাসী। দুই ভাই আর এক বোনের মধ্যে সে সবার বড়। থানা ও পরিবার সূত্র থেকে জানা গেছে, গত 23 অক্টোবর বাড়ি থেকে নিখোঁজ হয় অয়ন। তারপর 24 অক্টোবর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। জিডির সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের ঢাকার নাখালপাড়া থেকে উদ্ধার করা হয়। ওই সময় কিশোরের সঙ্গে পাওয়া যায় 20 বছর বয়সী সেই প্রেমিক চাচিকাকে। সেখানে তারা একটি ভাড়া বাড়ি সন্ধান করেছিল। চাচির সঙ্গে বাড়ি ভাড়া ওই কিশোর জানায়, করোনার সময় পার্শ্ববর্তী চাচির বাড়িতে গিয়ে ওয়াইফাই দিয়ে মোবাইলে ফোনে গেম খেলত সে। এভাবে প্রতিদিন যেতে যেতে চাচি তাকে প্রেমের প্রস্তাব দেন। পরে কিছু না বুঝেই সে রাজি হয়ে যায়। 3-4 মাসের প্রেম চলে। এর মধ্যে চাচিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতেও যায় ওই কিশোর। মঙ্গলবার 26 অক্টোবর কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই আমিনুল ইসলাম বলেন, থানায় নিখোঁজের জিডির অনুসন্ধানে গিয়ে তাদের রাজধানী ঢাকার নাখালপাড়া থেকে উদ্ধার করি। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে যে প্রেমের টানে ঘর ছেড়েছে। তবে এই ঘটনার পর দুপক্ষের অভিভাবকের কাছে দুজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এরকম আর তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।